হ্যালো বন্ধুরা, আমি আবার একটা নতুন ভিডিও আনলাম। তো তোমাদেরকে আগের যে ভিডিওটা দেখিয়েছিলাম সেটা আমরা সিমলাতেই ছিলাম, এখনও আমরা সিমলাতেই আছি। এটা হচ্ছে সিমলা রাত্রিবেলা, এটা হচ্ছে রাত্রিবেলা আমরা ম্যালে এসেছিলাম। তো ম্যালে যেতে গেলে লিফটে করে উঠতে হয়, তো আমরা সেখানে টিকিট কাটলাম। তোমরা দেখলে প্রথমে আমার বর টিকিট কাটছে, আর এই যে দেখো টিকিট কেটে একদম উপরে উঠে পড়েছি। এখানে ম্যালটা এরকমই, লিফটে করে উঠতে হয় অনেক উঁচুতে, তো আর টিকিট কাটতে হয়। তো দেখো মেলের মধ্যে এই যে প্রচুর দোকান, খুব সুন্দর সুন্দর দোকান, খুব ভালো ভালো জিনিস আছে, কিন্তু সিমলা মেলে প্রচণ্ড দাম এখানে, মানে এত কস্টলি আর বলা যায় না। এই যে আমার মেয়ে হাঁটছে দেখো পিঠে ব্যাগ নিয়ে, আর আমার বর যাচ্ছে হেঁটে, এই যে আমিও যাচ্ছি, আর আমার ছেলে জানো তো এই সময় ভিডিওটা করছে। ছেলেকে বললাম একটু ভিডিওটা করে দে। তো মেলটা খুবই সুন্দর ছিল, কিন্তু হলে কি হবে, এখানে খুব জিনিসপত্রের দাম অনেকটাই বেশি। তো যাই হোক, দেখো আমরা এই সিমলা ম্যালে এসেছি। এখানে হচ্ছে হচ্ছে চার্চটাই তো খুব সুন্দর, এটা আমি তোমাদের দেখাবো। তারপরে এই যে মেয়েকে বললাম একটু দাঁড়া, তোকে একটু দেখাই কোটটা পরেছিস। তো যাই হোক, আর এই যে দেখলে এর আগে ওটাই হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাল চার্চ ওখানে, আর এখানে একটা কালী মন্দির আছে যেটা আমরা যেতে পারিনি। আর প্রচণ্ড ঠান্ডা আর খুব হাওয়া দিচ্ছিল এখানে, মানে হাঁটতে এত কষ্ট হচ্ছিল না, মানে কি বলবো। এই যে দেখো পতাকাটা আমাদের ইন্ডিয়ার কিভাবে উড়ছে দেখেছো তো, এতেই বোঝা যাচ্ছে যে কীরকম পরিমাণে এখানে হাওয়া আর সেরকম ঠান্ডা। তো মেয়ে বলল মা বাবা আমি কিছু খাবো, ছেলেও বলল খাবো, তাই জন্য ওখান থেকে একটু মোমো কিনে নিয়েছে ওর বাবা, ওই যে ছেলেকে খাওয়াচ্ছে। আমি কিনিনি মোমো, আমি মোমো খাই না, আমি কিনেছি পপকর্ন, ওই বাটার দিয়ে যে বিক্রি হয় ওটা কিনেছি। তো যাই হোক, এইখানে আমরা এই ম্যালটাই একদম ওপরে উঠেছি, এই ম্যালটাতে নিচে তো মার্কেট, আর এই যে একদম ম্যালের এইখানটায় উঠেছি, আর এই যে দেখো এই যে চার্চ। তো যাই হোক, আমরা চলে এসেছি এবার রুমে, হোটেলে আর কি চলে এসেছি। তো এইখানে একটি বাচ্চা মেয়ে এসছে, ও আমার ছেলের সঙ্গে খেলা করছে, ও আমাদের রুমে এসেছিল, তো দুজন মিলে খেলছে। আর আমরা এই যে বসে একটু টিভি দেখছি, তখন দিয়েছিল বাহুবলি বই দিয়েছিল, আমি আর মেয়ে বিছানায় বসে টিভি দেখছি। আর এটা হচ্ছে পরের দিন সকালে, তো আমরা এই হোটেলটা ছেড়ে দিচ্ছি এবারে। এই যে দেখো সবাই আমরা গাড়িতে উঠে পড়েছি, এবার আমরা যাচ্ছি আর একটা জায়গায়, সে অন্য জায়গায়, সেটা আমি বলছি তোমাদের। তো আমরা এই যে উঠে পড়েছি, এবারে গাড়িতে যাব সারাহান বলে আর একটা জায়গায় এখান থেকে, আর সেখানে গিয়ে আমরা আর একটা রুম নেবো। তো এই হোটেলটা আমরা দেখো ছিলাম, এটা আমরা ছেড়ে দিচ্ছি এই রুম, এই হোটেলটা। তো ব্যাস আমাদের গাড়ি এবারে চলতে শুরু করেছে, যাচ্ছি সারাহান। তবে এখানে যেতে যেতে আমরা সাইট সিন দেখব, এখানে আর একটা অনেক উঁচুতে উঠবো, এটা আবার এই গাড়ি রেখে আবার চার চাকা আমাদের ভাড়া করে ওপরে উঠতে হবে। সেই জায়গাটা হচ্ছে হাটু পিক জায়গাটার নাম, তো ওটা হচ্ছে 0 পয়েন্ট, খুব সুন্দর। তো আর দেখো কত সুন্দর লাগছে এই দৃশ্যটা, বলো অপূর্ব দৃশ্য। এগুলো হচ্ছে সাইট সিন করতে করতে যাচ্ছি, আর ওই জায়গাটাতেও আমরা উঠবো, তোমরা দেখতে পাবে। আর ওখানে হাঁটু পিকে আছে তোমার প্রচণ্ড সুন্দর সাইট সিন, বরফ পড়েছে পাহাড়ের ওপরে, আর ছিল হচ্ছে তোমার একটা কালী মন্দির। তো তোমরা দেখো, তোমরা ভালো লাগবে তোমাদেরকে। হ্যাঁ, তো সাইট সিন এই যে করতে করতে এবারে আমরা আসছি হচ্ছে, এসে গেছি এখানে একটা জায়গায় স্টে করালো একটু কিছুক্ষণের জন্য, কিছুক্ষণের জন্য এখানে মানে টিফিন ব্রেকফাস্ট করতে দিয়েছিল, দিয়েছিল ডিম সেদ্ধ কলা আর ব্রেড দিয়েছিল। কেউ 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 জেলি দিয়ে খেয়েছে, কেউ কেউ বাটার দিয়ে খেয়েছে, তবে আমার বর আর আমার মেয়ে, ও মেয়ে খেয়েছে ম্যাগি, আর আমার বর খেয়েছে পরোটা, আলুর পরোটা, আমার আর আমার ছেলেও তাই খেয়েছে। আমি কিছু খাইনি, কারণ আমার শরীরটা ঠিক ভালো ছিল না, তাই আমি খাইনি, কারণ আমরা অনেক সকালে বেরিয়েছিলাম, তো তাই কিছু খেয়ে বেরোইনি। তো এই যে দেখো আমরা ওই গাড়িটা রেখে এবার উঠছি সেই ওপর দিকে, যেটা আমি তোমাদের বললাম 0 পয়েন্ট, এটা একদম উপর দিকে উঠছি। Thank you.
করেছি একদম সেই যেটা বললাম, উপরের দিকে আমরা উঠছি। আমার চার চাকা ভাড়া নিয়ে আবার উঠতে হয়েছে, কারণ ওখানে এত বড় ট্রাভেল আর টেম্পু উঠবে না। আর এই যে দেখো, এখানেই হচ্ছে সেই মন্দিরটা রয়েছে, একটা কালী মাতার মন্দির। আর আমার একটুখুনি একটা ঘরের মধ্যে ভয়েস ওভার দিচ্ছি, তো তাই তোমরা টুকটাক একটু ভয়েসও পাবে, কারণ একটা ঘরের মধ্যেই তো, তা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর এই যে দেখো, এটাই হলো কালী মন্দির যেখানে আমি উঠেছিলাম। তো দেখো, এই অনেক উঁচুতে এটা। তারপরে ওখান থেকে আর একটু দূরে এই যে, এটাই হলো জিরো পয়েন্ট, যেখানে দাঁড়িয়ে এই যে দেখো হাটু পিক। আর হাইট দেখেছো কত, এই যে লেখা রয়েছে। তো তোমরা এইখানে এসেছিলাম, এখানে মানে উপর থেকে সবাই আর কি ছবি টবি নেওয়া হলো, ছবি তুললো, দারুণ সুন্দর জায়গা। যে দেখো, আর একদম দূরে দেখা যাচ্ছে এই যে দেখো, এই যে সাদা সাদা, এগুলো কিন্তু বরফ পড়েছে জানো তো। তো দেখো এখানের দৃশ্যটা যেন আরও সুন্দর, কি অপূর্ব দৃশ্য না বলো। তো দেখো তোমরা, তো দেখো আমরা এই যে হোটেল, এই হোটেলটা নিয়েছি, হোটেলে পৌঁছে গেছি। এই হোটেলটা খুব আর একটু খুবই সুন্দর ছিল, মানে ছিল মানে আমি এখনও আছি ওখানেই। দেখো কত বড় রুমটা, আর এখানে হচ্ছে যে ফোর বেডরুম দিয়েছিল তারা। আর এই যে দেখো বড় একটা এদিকে আবার আলমারিও রয়েছে, যেটা আমি তোমাদের দেখাচ্ছি। এই যে এটা দেখো কত বড় আলমারি, আর টয়লেটটাও প্রচণ্ড বড় জানো তো। তো খুবই, এই যে আমার মেয়ে বসে আছে, আর এই যে এই একটা বেড, আর ওইদিকে একটা বেড, মানে একটা সিঙ্গেল বেড আর একটা তিনজন শোয়া যাবে। তো বড় ঘরটা খুবই বড় ছিল, কোনো অসুবিধা হয়নি, খুব সুন্দর। আর বাইরে একটা ব্যালকনি ছিল, যেটা দিয়ে আমাদের এত সুন্দর ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে। দেখো তোমাদের দেখাচ্ছি, মানে অপরূপ সুন্দর দৃশ্য। আর আমরা সেই সময়টায় বিকালবেলা গিয়ে পৌঁছেছিলাম, যার জন্য সূর্যটা মানে অস্ত যাচ্ছিলো, এত ভালো লাগছিলো, আরও দারুণ সুন্দর লাগছিলো। তো দেখো কেমন লাগছে তোমাদের, তোমরা জানিও পারলে। তো দারুণ সুন্দর লাগে এই জায়গাটা থেকে। তো আমাদের এইবারের রুমটা এত সুন্দর, আগের বারের রুমটাও ভালো ছিল, এই রুমটা যেন বেশি ভালো সুন্দর ছিল। তো আমার ছেলের সাথে আবার ওই বাচ্চা মেয়েটা, ওদেরকেও পাশে রুম দিয়েছিল, ওর সাথে খেলতে এসছে। তো আমরা রুমে এসে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিলাম। বলছে যে এখানে নাকি একটা খুব সুন্দর কালী মন্দির আছে, আমরা যে হোটেলে ছিলাম তার থেকে 10 মিনিট দূরে আর কি। তো এই যে দেখো আমরা চলে এসেছি সন্ধেবেলা, তখন আসলাম কটা, 6টার সময় আসলাম। তো সত্যি কালী মন্দিরটা এত সুন্দর, এখানে নাকি ভীম যখন যুদ্ধ হয়েছিল স্বর্গে যাওয়ার আগে এখানে কালী মন্দির পুজো করেছিল, তো সেই থেকে এখানে এই কালী মন্দিরই পুজো করা হয়। তবে মোবাইলটা নিয়ে পুরোপুরি ভেতরে ঢুকতে দেয়নি, কারণ হচ্ছে ভেতরে অ্যালাউ নেই, তাই যতটা পেরেছি সামনে থেকে করেছি। তো সত্যি খুব সুন্দর মন্দির, আর খুব উঁচুতে এটা, একদম যতটা চূড়া দেখা যাচ্ছে সেইখানেই মানে মায়ের মূর্তি বসানো রয়েছে। আর মূর্তিটা হচ্ছে সোনার, আর পুরোটা রূপোর ছিল, যেটা আমি তোমাদের দেখাতে পারিনি, কারণ ওখানে মোবাইল নিয়ে কোনো অ্যালাউ ছিল না, কোনো কিছুই নিয়ে, ব্যাগ ট্যাগ কোনো কিছু নিয়ে অ্যালাউ ছিল না। তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম, আমি আবার যেখানে যাব সেই ভিডিও তোমাদের দেখানোর চেষ্টা করব। তো আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম।